প্রিয় দর্শক, আপনারা যদি এই জায়গাটাকে আসেন, আমি কথা দিচ্ছি এখানকার প্রাকৃতিক পরিবেশ আর চিত্রকলা দেখে একেবারেই মুগ্ধ হয়ে যাবেন আপনি। হ্যাঁ, আপনাদের সবাইকে স্বাগত করছি আমার আরেক নতুন ভিডিওতে। তো আজকের ভিডিওতে বাঁকুড়া জেলার একটি বিশেষ জায়গার সাথে আপনাদের পরিচয় করাবো, যে জায়গাটি এখনও পর্যন্ত অনেক মানুষের কাছে অজানা। তো যাই হোক, পুরো ভিডিওটাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো চলুন এবার ভিডিওটা শুরু করা যাক। অজানাকে জানার কৌতূহল মানুষের মনে চিরদিনই, আর তাই আজ চলতে থাকলাম বাঁকুড়ার বুকে এক অজানা ঠিকানার খোঁজে, যে জায়গাটি বলা যেতে পারে এখনও অনেক মানুষের কাছে অজানা। ভারতীয় প্রাচীন চিত্রকলা এবং শিল্প সংস্কৃতিকে নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই জায়গাতে। জামিনী রায় ইনস্টিটিউট অব আর্ট অ্যান্ড কালচার, এটি বাঁকুড়া জেলার ছানারে অবস্থিত। বেশ কিছুটা পথ এভাবেই চলতে থাকার পর অবশেষে পৌঁছে গেলাম সেই প্রাচীন চিত্রকলা, শিল্প এবং সংস্কৃতিতে ভরা যামিনী রায় ইনস্টিটিউট অব আর্ট অ্যান্ড কালচারে। তো প্রিয় দর্শক, আমার যে জায়গাতে পৌঁছানোর কথা ছিল আমি কিন্তু একেবারে সেই জায়গাতে পৌঁছে গেছি। তো চলুন এরপর এক এক করে আপনাদের সব কিছু দেখাবো। ভেতরে প্রবেশের সাথে সাথে অনুভব করতে পারলাম এক অন্যরকমের পরিবেশ এবং চোখে পড়ল প্রাচীন চিত্রকলার অপরূপ সৌন্দর্য। বেশ কিছুটা এগিয়ে আসার পর প্রথমেই চোখে পড়ল গোল ঘর। ছোট্ট ঘরটি গোল আকৃতির বলেই হয়তো নাম দেওয়া হয়েছে গোল ঘর। এই গোল ঘরটি আসলেই একটি মিউজিয়াম, যেখানে সংরক্ষণ করা আছে বেশ কিছু প্রাচীন চিত্র এবং খোদাই করা প্রাচীন মূর্তি। এছাড়াও চোখে পড়বে গোলঘরের দেওয়ালে আঁকা বেশ কিছু অসাধারণ চিত্র, যে চিত্রের গঠন কিছুটা সহজ পাঠের বইয়ের চিত্রের মতো। এই ছবিগুলো দেখে আমার আপনার প্রত্যেকের মনে হতে পারে যে কোথায় যেন দেখেছি। হ্যাঁ, দেখেছি, এগুলো আমরা দেখেছি ছোটবেলায় সহজ পাঠের বইয়ে। এই গোলঘরের ঠিক পাশেই রয়েছে এই জায়গাটির প্রতিষ্ঠাতা উৎপল চক্রবর্তীর মূর্তি। এছাড়াও চোখে পড়ল বেশ কিছু প্রাচীন খোদাই করা পাথরের মূর্তি, যেগুলো এখনো পর্যন্ত কালের সাক্ষী হয়ে অক্ষত অবস্থায় রয়েছে। প্রিয় দর্শক, আপনারা যদি এই জায়গাটাকে আসেন, আমি কথা দিচ্ছি এখানকার প্রাকৃতিক পরিবেশ আর চিত্রকলা দেখে একেবারেই মুগ্ধ হয়ে যাবেন আপনি। এই সুন্দর জায়গাটির প্রতিষ্ঠাতা হলেন উৎপল চক্রবর্তী, যিনি ছিলেন ছাঁদার বিএলএড কলেজের প্রফেসর। ওনার চিত্রকলাতে বেশ আগ্রহ ছিল এবং যেহেতু ভারতের বিখ্যাত চিত্রকার যামিনী রায়ের বাড়ি এখানেই ছিল, তাই যামিনী রায়ের নাম অনুসারে এবং কলেজ ও গ্রামের বেশ কিছু লোকজনের সহযোগিতায় তৈরি করেছিলেন এই যামিনী রায় ইনস্টিটিউট অব আর্ট অ্যান্ড কালচার। উৎপলবাবু এই কক্ষের মধ্যে ঘুমোতেন বলে এই কক্ষের নাম দেওয়া হয়েছে ঘুমঘর। ঠিক তার পাশে, অর্থাৎ এই কক্ষে তিনি তার অবসর সময় কাটাতেন। ঠিক তার পাশে রয়েছে আনচান কক্ষ, যেখানে তিনি স্নান করতেন। এছাড়াও তার পাশেই রয়েছে একটি লাইব্রেরি, যেটির নাম বৈবাহিক। এছাড়াও এই কক্ষের দেওয়ালের মধ্যে দেখতে পাওয়া যাবে ঈশ্বরের 10 অবতারের 10টি রূপের চিত্র। শুধুমাত্র চিত্রকলা নয়, এখানকার প্রাকৃতিক পরিবেশ দেখেও আপনার মন একেবারেই ভরে যাবে। এরপর চোখে পড়ল যামিনী রায় ভবন এবং ঠিক তার পাশে রয়েছে ভারতের দুজন বিশেষ ব্যক্তি, যামিনী রায় এবং রামকিঙ্কর বেইজের মূর্তি। এখানে যামিনী রায়ের বেশ কিছু পুরাতন চিত্র এবং আরও বেশ কিছু জিনিস যত্ন সহকারে সংরক্ষণ করে রাখা আছে। প্রত্যেক বছর মার্চ মাসের 10 তারিখে মুক্ত মঞ্চে অনুষ্ঠানের সময় ভরে যায় বিভিন্ন জায়গা থেকে আসা চিত্র, শিল্প এবং সাহিত্যপ্রেমীতে।
এই সুন্দর জায়গাটিতে কিভাবে আসবেন সেটি নিচে ডেসক্রিপশন বক্সে লেখা আছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এতটাই। তো যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওতে লাইক করুন, ভিডিওটা শেয়ার করুন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। তো দেখা হচ্ছে অন্য কোনো টপিকে, অন্য কোনো ভিডিওতে। ততদিনের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা, বাই বাই।